শর্মা আর এই মুহূর্তের সকলকে ডাঙর খবর রাজ্যত গরম বন্ধ আগুয়াই দিয়া হয়েছে বানপানির রাজ্য সরকারে গরম বন্ধ আগুয়াই দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর 25 জুনের বিদ্যালয় সমূহ গরম বন্ধ ঘোষণা করা হয়েছে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার দিব ওলাইছো রাজ্যত বানপানির আগুয়াই দিয়া হয়েছে গরম বন্ধ বিদ্যালয় সমূহ গরম বন্ধ 5 দিন আগুয়া হয়েছে 25 জুনের গরম বন্ধ ঘোষণা রাজ্য সরকার 25 জুলাই বিদ্যালয় সমূহ গরম বন্ধ 5 দিন আগুয়াই দিয়া হল রাজ্যত গরম বন্ধ বানপানির গরম বন্ধ আগুয়াই দিয়া হয়েছে আর রাজ্য সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষামন্ত্রীর বৈঠক লওয়া হয়েছে সিদ্ধান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বানপানির আগুয়াই দিয়া হয়েছে রাজ্যের বিদ্যালয় সমূহের গরম বন্ধ 5 দিন আগুয়া হয়েছে 25 জুনের 25 জুলাই পর্যন্ত গরম বন্ধ ঘোষণা বিগ ব্রেকিং নিউজ শিক্ষামন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিক্ষা বিভাগের শিক্ষামন্ত্রীর হওয়া বৈঠকত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বানপানির রাজ্যত 5 দিনক আগুয়াই দিয়া হয়েছে গরম বন্ধ এতিয়া 25 জুনের 25 জুলাই রাজ্যত গরম বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যত বান সমস্যায় ভয়াবহ রূপ বর্তমান ধারণ করেছে এই মুহূর্তত 55 লাখতক অধিক লোক বানত কক পকাইছে বানত আক্রান্ত হয়েছে বা বানর কবলত আছে বহু বিদ্যালয় এই মুহূর্তত রাজ্যের বহু বিদ্যালয় এই মুহূর্তত বানপানির তলত গেছে বহু বিদ্যালয় সেইবাবে এই মুহূর্তত রাজ্য সরকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যত গরম বন্ধ বান সমস্যার 5 দিন আগুয়াই দিয়া হয়েছে আর এটা 25 জুনের 25 জুলাই রাজ্য সরকারে গরম বন্ধ ঘোষণা করেছে অর্থাৎ পরহিলের এই গরম বন্ধ হব আর 25 জুলাই থাকিব বান সমস্যার রাজ্য সরকারে গরম বন্ধ বিদ্যালয় সমূহের গরম বন্ধ আগুয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর রাজ্য সরকারের শিক্ষা বিভাগের সঙ্গে শিক্ষামন্ত্রীর হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যত 25 জুলাই গরম বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারে বান সমস্যার 5 দিনক আগুয়া হয়েছে রাজ্যত গরম বন্ধ আর 25 জুনের 25 জুলাই রাজ্যত গরম বন্ধ হব বিদ্যালয় সমূহ গরম বন্ধ ঘোষণা করা হয়েছে বিগ ব্রেকিং এই মুহূর্তের সকলকে ডাঙর খবর বানপানির ভয়াবহ রূপর মাজতে এই মুহূর্তত রাজ্য সরকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে 5 দিনক আগুয়া হয়েছে রাজ্যত গরম বন্ধ আর 25 জুনের এই গরম বন্ধ ঘোষণা করা হয়েছে 25 জুনের 25 জুলাই রাজ্যের বিদ্যালয় সমূহ গরম বন্ধ দিয়া হয়েছে কারণ বানপানীর এটা কক পকাইছে প্রায় 32খন জেলা 32খন জেলার 55 লাখতক অধিক লোক এই মুহূর্তত বানর কবলত পড়েছে আর এই ভয়াবহ বান সমস্যা এই মুহূর্তে দেখা পাওয়া গেছে নগাঁও বা লাহে লাহে উজনির ফালেও যাওয়া এক উপক্রম হয়েছে কারণ তাতো যা দুদিন ধরে যোরহাট ডিব্রুগড়কে আদি করে এই জেলাসমূহতো যা দুদিনকে দুদিন ধরে নেড়ানেপারা বরষুণ অব্যাহত আছে আর তেনে মুহূর্ত এই মুহূর্তে বান সমস্যা উজনি অসমৰ ফালেও ভয়াবহ রূপ লওয়ার সম্ভাবনা আছে আর এই সমগ্র পরিপ্রেক্ষিতত এই মুহূর্তে রাজ্য সরকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যত 5 দিন আগুয়াই দিয়া হয়েছে গরম বন্ধ 25 জুনের 25 জুলাই রাজ্যত গরম বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারে আজি কিছু সময়ের পূর্বে গুয়াহাটির সেক্রেটেরিয়েটত সচিবালয়ত শিক্ষামন্ত্রীর হওয়া বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 25 জুনের 25 জুলাই রাজ্যের বিদ্যালয় সমূহ গরম বন্ধ ঘোষণা করা হয়েছে বিগ ব্রেকিং এই মুহূর্তের বান পরিস্থিতির এই মুহূর্তত রাজ্যত গরম বন্ধ 5 দিন বহাই দিয়া হয়েছে আগুয়াই দিয়া হয়েছে আর 25 জুনের 25 জুলাই পর্যন্ত গরম বন্ধ ঘোষণা বিদ্যালয় সমূহত রাজ্য সরকারের